প্রিয় বন্ধুরা সকলকে মলয় দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিতে স্বাগতম তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য একটি অনলাইন টেস্টের ব্যবস্থা করা হয়েছে এই ভিডিওতে ইতিহাস পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারা থেকে কিছু বাসায় এসিকিউর প্রশ্ন তোমাদের বলবো এই প্রশ্নগুলির উত্তর তোমরা আমার কাছে তোমাদের কমেন্ট করে জানাতে হবে ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে তোমাদের জন্য যে এসিকিউর প্রশ্নগুলি করা হয়েছে সেগুলি হল প্রথম প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন দ্বিতীয় কোশ্চেন হল দ্য সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার সূত্রপাত হয় খোয়া থেকে চার নম্বর প্রশ্ন হল ভারতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি পাঁচ নম্বর প্রশ্ন হল জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ছ নম্বর প্রশ্ন হল অশান্ত অরণ জীবন কার রচনা সাত নম্বর প্রশ্ন হলো পথের পাঁচালির ছবির পরিচালক কে আট নম্বর প্রশ্ন হলো খেলা যখন ইতিহাস গ্রন্থে রচয়িতা কে নয় নম্বর প্রশ্নটি হলো বাঙালির ইতিহাস গ্রন্থে রচয়িতা কে দশ নম্বর প্রশ্নটি হলো ফ্রেন্ড অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি প্রিয় ছাত্র ছাত্রীরা বাকি প্রশ্নগুলো বলার পূর্বে তোমাদের বলি তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও আর যারা আগে এই পরিবারের সদস্য তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে দেখিনি এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলি কি রয়েছে এগারো নম্বর প্রশ্ন হল কাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় বারো নম্বর প্রশ্ন হল কাওয়ালির কে তেরো নম্বর প্রশ্ন হল রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের শরীর চর্চার অঙ্গ হিসেবে কোন নৃত্য শেখাতে শুরু করেন চোদ্দো নম্বর প্রশ্ন হল পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি পুরনো প্রশ্ন হল রবীন্দ্রনাথ নবনাটকের রচয়িতা কে ছাত্র তোমরা এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও খুব শীঘ্রই তোমাদের জন্য পরবর্তী অনলাইন টেস্টের ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছে এক্ষুনি সাবস্ক্রাইব করো মলদাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য